নমস্কার বন্ধুরা এসবি বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো দু হাজার সালের এই টেস্ট পেপার দু হাজার এবং দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তিনশো ছিয়াশি নম্বর পেজের যাবতীয় এসএ কিউভাবে সলভ করাবো তো দেখো আমি তিনশো পঁচাশি নম্বর পেজের এক দাগের অঙ্ক দু দাগের অঙ্ক এবং তিন দাগের অঙ্ক সম্পূর্ণরূপে এবং তিনশো ছিয়াশি নম্বর পেজের মিথ্যা কিন্তু তিন দাগে আছে সেইগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দিছি আজকে আমি চার দাগের এসে কিউব সলভ করাবো তো দেখো আমি তিন দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে মিথ্যা সলভ করে দিছি এবার আমি চার দাগের অঙ্কগুলো সলভ করাবো যাবতীয় টেস্ট পেপার সলভ পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা দু সালের আমাদের মাধ্যমিকের এবটি এর টেস্ট পেপার সলভ তার সঙ্গে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেইগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করে দিয়েছি তো দেখো আমাদের চারদাগের ফার্স্ট অঙ্ক কি বলেছে তো দেখো আমাদের অঙ্ক বলেছে যে বার্ষিক সুদ ওয়ান বাই ষোলো অংশ হলে আট মাসে ছশো টাকা টাকার সুদ কত হবে তো দেখো তো দেখো অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে টু দ্য পয়েন্টে আমি সলভ করিয়ে দেবো তো দেখো মনে করি আসল পি এক্স টাকা আছে সুদ একের ষোলো বলেছে এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই ষোলো মানে আসলের ওয়ান বাই সিক্সটিন মানে এক্স বাই সিক্সটিন টাকা সময় কত আছে সময় কিন্তু আমাদের লক্ষ্য করতে পারছি যে এক বছর বলেছে তাহলে আমরা সুদের হারের ফর্মুলাটা ইউজ করবো আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি ইন্টারেস্ট কত আছে এক্স বাই সিক্সটিন মাল্টিপ্লাই হান্ড্রেড এবং অপরদিকে টি কত আছে এক আছে ওয়ান আছে এবং পি কত আছে এক্স আছে এক্স এক্স আমি কেটে দিলাম একশো আর সমান সমান ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি একশো তো দেখো একশো এটা কিন্তু আমাদের এটা হবে না হবে ঠিক আছে টাকাটা হবে না আবার আসল কী টাকা সময় কে আছে আট মাস সমান সমান আট বাই বারো বছর মাস যেহেতু আছে সেটাকে আমরা কী করেছি বছরে রূপান্তরিত করেছি তাই তো তাহলে দ্বিতীয় বছরের সুদ সমস্ত কেছে পিটি বা পিআরটি বাই হান্ড্রেড তো দেখো আমি মানগুলো এখানে বসিয়ে দিয়েছি টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ছশো নব্বই বাই চব্বিশ ছশো নব্বইকে চব্বিশ দ্বারা ভাগ করলে পাচ্ছি 28.75 মানে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা মানে 28.75 টাকা তো দেখো আমাদের রোমানটিওর অঙ্কটা কি বলেছে প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ভাইটাল যারা দু এবং দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই এবিটি আর টেস্ট পেপার সলভের ম্যাথমেটিক্স তো দেখো রোমানটিওর অঙ্ক কী বলেছে বলেছে যে বার্ষিক সমান সুদের হার কত বছরে কোনো কোনো নির্দিষ্ট আসলের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক বুঝতে পারছো আমি কী বলছি অঙ্কটা আমি আরেকবার পড়ছি কোনো বার্ষিক সমান সুদের হারে কত বছরে কোনো নির্দিষ্ট আসলের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি তো দেখো প্রথমে আমি সরল সুদটা করেছি আসল পি টাকা সুদের হার আর পার্সেন্ট সময় এক বছর সুদের ফর্মুলা কি আছে পি টি আর বাই হান্ড্রেড তো দেখো পি এর মান কী আছে এর মান পি আছে আর এর মান কী আছে এর মান আর আছে এর মান কী বলেছে এক বছর আছে এক বছর আমি বসিয়ে দিয়েছি অর্থাৎ পি আর বাই হান্ড্রেড টাকা পি আর বাই হানড্রেড টাকা হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাদের সরল সুদের ক্ষেত্রে এবার আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করব চক্রবৃদ্ধি সুদটা কী আছে পি আসল পি টাকা সুদের হার আর পার্সেন্ট সময় এক বছর ফর্মুলা কী আছে পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাইনাস পি পি আর মান পি তো দেখো এখানে আমরা কি করেছি পি প্লাস এইটা কী করেছে ভিতরের সঙ্গে গুণ করেছি পি প্লাস পি আর বাই হান্ড্রেড তো দেখো প্লাস পি মাইনাস পি কেটে গেছে কি থাকছে আর বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু সমান আছে ঠিক আছে এক বছরের ক্ষেত্রে দুটোই সমান আছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখালাম অর্থাৎ দুটোই কি আছে সমান তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান থ্রি অঙ্ক ঠিক আছে আমাদের রোমান থ্রি অঙ্ক কী বলেছে একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে মোট লাভ নির্ণয় করো তো দেখো একটু মুছে দিচ্ছি জায়গাটা বোঝা যাচ্ছে না কি বলছে বুঝতে পারছো একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রিস টু টু ফাইভ প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম মোট লাভ নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সব থেকে গুরু মানে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো রোমান থ্রির অঙ্ক মনে করি মোট লাভ এক্স টাকা মূলধনের অনুপাত কী আছে থ্রিজ টু ইস টু ফাইভ এই অনুপাতদের যদি যোগ ফল করি থ্রি যোগ এইট যোগ ফাইভ যোগ করলে কত হবে টোটাল কতবে ক্যালকুলেশন করলে ষোলো হবে অর্থাৎ অনুপাদ যোগ ফল এর পরে তোমরা লিখবে যে মূলধনের অনুপাত থ্রিজ টু ইস টু ফাইভ আর অনুপাদ যোগ ফল কী আছে ইস টু এই সরি তিন যোগ আট যোগ পাঁচ কত হবে ষোলো হবে বুঝতে পারছি আমি কী বলছি একটু কেটে দিচ্ছি নাহলে অঙ্কটা বোঝাতে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে তো দেখো কেটে দিলাম প্রথম জনের লভ্যাংশ থ্রি এক্স বাই সিক্সটিন আর তৃতীয় জনের লভ্যাংশ কত আছে এক্স মাল্টিপ্লাই ফাইভ বাই সিক্সটিন সমান সমান ফাইভ এক্স বাই ষোলো এখানে বলেছে আমাদের বইতে টেস্ট পেপারে বলেছে যে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভটা আমাদের বের করতে বলেছে তাহলে প্রশ্ন অনুসারে এটি কিউব মানে কি অ্যাকর্ডিং টু কোয়েশেন ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই সিক্সটিন সমান সমান ষাট তো দেখো এর লস অগু কত ষোলো আছে ক্যালকুলেশন করে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হয়েছে লস অগু করে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কী থাকছে টু এক্স বাই ষোলো সমান সমান ষাট টাকা বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো এবার আমি কোনি গুণ করবো টু এক্স সমান সমান ষোলো গুণ ষাট তাই তো কোনো গুণ হয়েছে তাহলে এক সময় সমান কে আছে ষোলো গুণ ষাট বাই দুই তিন কুড়িং ষাট আর ষোলোর সঙ্গে তিরিশ গুণ করলে কত হবে চারশো আশি হবে তিন ষোলং আটচল্লিশ চারশো আশি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মোট লাভ কিন্তু চারশো আশি টাকা বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফোরের অঙ্ক যদি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই ফাইভ প্লাস কে বাই ফাইভ ইজিক টু জিরো হয় দ্বিঘাত সমীকরণের বীজ দয় একটি অপরটির অনন্য হবে তাহলে কে স্কোয়ারের মান কত হবে তো দেখো এই টাইপের অঙ্ক মাধ্যমিকে যদিও খুবই কম এসেছে তাও তোমাদের এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও তো দেখো আমি অঙ্কটা টুকে দিয়েছি এখানে এবং আমি এখানে এটা লসওকও করব তো দেখো একটু মোটা হয়ে যাচ্ছে জায়গাটা একটু শর্ট করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লসও কত পাঁচ আর একটু মোটা করে দিতে হবে না সমস্যা হয়ে যাচ্ছে দশক যদি 5 হয় তাহলে ক্যালকুলেশন করলে কী দেখছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস কে সমান সমান জিরো অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতে পারছি কোনাকুনি যদি গুণ করে এর নিচে ওয়ান ধরলাম কী হবে ফাইভ প্লাস মনে করি দুটি বীজ একটা বীজ আলফা এবং আরেকটা বীজ আলফা বলেছে অনন্যক বলেছে যেহেতু একটা যদি আলফা ধরি তাহলে অপর বিজ ওয়ান বাই আলফা হবে তোমরা এটা না ধরে এটাও লিখতে পারো মনে করি একটিভিস পি অপর বিজ অন বাই পি বাই একটি বিজ এ অপর বিজ ওয়ান বাই এ ভয়ের কোনো কারণ নেই কোনো সমস্যা নেই তাহলে আলফা গুণ অন বাই আলফা সমান সমান সি বাই এ মানে সি বাই এ মানে কি এইটা এইটা ওকে আর যেহেতু বীজদের গুণ ফলা যদি বীজদের যোগ ফল বলতো তাহলে এইটা হতো ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো আলফালফা কেটে যায় ওয়ান সমান সমান কে বাই ফাইভ এখানে কী আছে বিজ দয়ের বিজ দয়ের গুণ ফল মানে কি কে বাই ফাইভ হবে বুঝতে পারছি আমি কী বলছি একটু মুছে দিচ্ছি এই দেখো বিজদের গুণ ফল মানে কি এইটার এইটা সি বাই এ মানে কে বাই ফাইভ কে বাই কত হবে ফাইভ হবে তাহলে আমরা দেখতে পারছি যে আলফালফা কেটে যায় কে সমান সমান কী আছে ফাইভ আমাদের বইতে বলেছে কে স্কোয়ারের মান কত কে স্কোয়ারের মান কত কে এর মান কত হবে কের মান ফাইভ হবে তা নাকি ফাইভের হোল স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ কত হবে অ্যান্সার এর অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ বুঝতে পারছো আমি কী বলছি এর অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার সমান সমান কী হবে অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে এইগুলো মুছে দিচ্ছি নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে এক্স সমান সমান রুটের ভিতরে ওয়াই বাই ওয়াই প্লাস এ হলে ওয়াই ও এক্স ওয়াইকে এক্স আকারে প্রকাশ করো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমি এখানে অঙ্কটা টুকে দিয়েছি এবং এখানে আমি উভয় রাশিকে বর্গ করেছি বর্গ করলে কী হবে এক্সেস করা হবে সমান ওয়াই বাই ওয়াই প্লাস এ থাকবে তো দেখো আমি কোন গুণ করেছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এ সমান সমান তাহলে এখানে আমি কী করেছি এক্স স্কোয়ার ওয়াই এ তাই তো তো দেখো এখান থেকে আমি ওয়াইটা কমন নিলাম ওয়াইটা কমন নিলে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ তাহলে ওয়াই সমান সমান কী হবে ওয়াই সমান সমান হবে মাইনাস এক্স স্কোয়ার এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে তো দেখো এবার আমি কী করছি এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি মাইনাস যদি ওয়ান কমন নিই তাহলে কী থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিচে থাকছে তাহলে আমরা বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম কী থাকছে এক্স স্কোয়ার এ থাকছে বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকছে বুঝতে পারছো আমি কী কী বলছি কী থাকছে এক্স এ থাকছে বাই ওয়ান মাইনাস এক্স থাকছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক তো দেখো রোমান সিক্সের অঙ্ক বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দুই সেন্টিমিটার বড় বৃত্তটির ব্যাস টুয়েলভ সেন্টিমিটার হলে ছোটটির ব্যাসার্ধ কত ছোটটির বা ছোটটির ব্যাসার্ধ কত হবে তো দেখো এই যে ছোটোটির যে ব্যাসার্ধটা এটা আমাদের বের করতে হবে কি করে বের করতে হবে তোমরা ভালো করে আমাদের খাতার দিকে নজর দেয় একটু কেটে দিচ্ছি এগুলো নোংরা হয়ে যাচ্ছে তো দেখো এখানে দুটো বৃত্ত অঙ্কন করেছি এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত যেটা অন্তস্থভাবে কি করেছে স্পর্শ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সি সমান সমান এসি মাইনাস এবি তাই তো তো দেখো এসি আমাদের বের করতে গেলে কি করতে হবে টুয়েলভ বাই টু করতে হবে এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে আর মাইনাস বি কত দুই তাহলে কী ছয় দুগুনি বারো সিক্স মাইনাস টু ফোর সেন্টিমিটার এর অ্যান্সার হবে ফোর সেন্টিমিটার এর অ্যান্সার হবে আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান সেভেনের অঙ্ক তাই তো তো দেখো রোমান সেভেনের অঙ্ক কী বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যা এবি একটি যা বিসি একটি ব্যাস কোন এও বি সেভেন্টি ডিগ্রি হলে কোন ও এ সি এর মানটা আমাদের বের করতে হবে তো দেখো কী করে মানটা বের করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটায় যেটা বলেছে আমাদের রোমান সেভেনের অঙ্ক ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যা। এটা কিন্তু একটি যা এটা কিন্তু ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে এবং এখানে যেটা বলেছে যে বি সি একটি ব্যাস এই যে বি তো দেখো এটা কিন্তু একটা ব্যাস বিসি ঠিক আছে আর এ ও বি সেভেন্টি ডিগ্রি এ ও বি অর্থাৎ একটু কেটে দিয়েছি নালে বোঝা যাচ্ছে না সঠিকভাবে এ ও বি এ ও বি অর্থাৎ এইটা এটা সেভেন্টি ডিগ্রি তাহলে ও টা কত ও এ সি মানে এইটা কত এইটা কত তো দেখো এ ও যদি সেভেন্টি ডিগ্রি হয় তাহলে এ ও সি কত হবে একশো আশি থেকে সত্তর ডিগ্রি বাদ দিলে কত থাকছে একশো দশ ডিগ্রি থাকছে তাহলে ও সি সমান সমান ও এ তাই তো ওসি সমান সমান ও সি সমান সমান ও এ বা এটাও আমরা করতে পারি যে ও সি সমান সমান ও তাই তো আর তাহলে ও এসি সমান সমান কোন ও সি এ তা একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ ও সি বাই টু তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি বাই টু একশো আশি থেকে একশো দশ বাদ দিলে কত থাকছে সেভেন্টি ডিগ্রি থাকছে সেভেন্টি ডিগ্রি বাই টু অর্থাৎ সেভেন্টি ডিগ্রিকে যদি দুই দিয়ে ভাগ করি তা কত হবে পঁয়ত্রিশ ডিগ্রি হবে একটু মুছে দিচ্ছি নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ও সি বা হ্যাঁ বা ও এসি ও কত আছে পঁয়ত্রিশ ডিগ্রি আছে মানে এটা কত আছে ও এসি এটা কত আছে পঁয়ত্রিশ ডিগ্রি এর অ্যান্সার আছে পরের অঙ্কটা কী বলেছে আমাদের আট নম্বরের অঙ্ক তো দেখো আট বলেছে যে পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট কোনো রম্বোসের ক্ষুদ্রতম কণ্ঠের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ক্ষুদ্রতম কোণের মানটা নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তো দেখো এখানে আমি রম্বোস অঙ্কন করেছি কিন্তু হয়তো রম্ব শাখাটা ঠিকঠাক করে হয়নি এর চারটি কোণই সমান হবে ঠিক আছে তো তোমরা ঠিক করে একটু এঁকে নেবে ঠিক আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কোণ কিন্তু সমান অর্থাৎ এডি পাঁচ সেন্টিমিটার এবি পাঁচ সেন্টিমিটার বিসি পাঁচ সেন্টিমিটার আর ডিসি পাঁচ সেন্টিমিটার বিডি ফাইভ সেন্টিমিটার বি সমান সমান এডি ফাইভ সেন্টিমিটার তাহলে এডিবি সম্ভব ত্রিভুজ কোন ডিএ বি ষাট ডিগ্রি হলে রম্বসের ক্ষুদ্রতম কোণ কত হবে সিক্সটি ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডিএবি ডি এ বি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে রম্বোসের ক্ষুদ্রতম কোণের মান সিক্সটি ডিগ্রি হবে কী হবে সিক্সটি ডিগ্রি হবে পরের অঙ্কটা কী বলেছে আমাদের ন নম্বরের অঙ্ক তো দেখো পঁচাশি পয়েন্ট বারো ডিগ্রিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে বইতে ত্রিকোণ মিতির তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ একটু নজর দাও একটু কেড়ে দিচ্ছি এগুলো তো দেখো পঁচাশি ডিগ্রি প্লাস ওয়ান পয়েন্ট টু মাল্টিপ্লাই সিক্সটি ঠিক আছে তাহলে কী থাকছে গুণ করলে কী থাকছে পঁচাশি ডিগ্রি যোগ সেভেন পয়েন্ট টু জিরো এটা কী আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের মিনিটে আছে তাহলে আমরা এটাকে আমরা আবার ষাট দিয়ে গুণ করলে সেকেন্ডে নিয়ে যেতে পারবো অর্থাৎ পঁচাশি ডিগ্রি যোগ সাত মিনিট যোগ পয়েন্ট টু জিরো গুণ ষাট গুণ করলে কত থাকছে বারো থাকছে বারো সেকেন্ড থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পঁচাশি ডিগ্রি সাত মিনিট বারো সেকেন্ড অর্থাৎ তো দেখো একটু কেটে দিচ্ছি পচা পঁচাশি ডিগ্রি যোগ সাত মিনিট যোগ বারো সেকেন্ড অর্থাৎ কী হবে পঁচাশি ডিগ্রি সাত মিনিট বারো সেকেন্ড এর অ্যান্সার হবে ঠিক আছে এটাতে আমাদের প্রকাশ করতে বলেছে আমরা প্রকাশ করে দিয়েছি আমাদের পরের অঙ্কটা কী বলেছে দশ ঢাকের অঙ্ক তো দেখো আমাদের দশ দাগের অঙ্ক কি বলেছে যদি আর কস থিটার সমান সমান টোয়েন্টি থ্রি যত সম্ভব বোঝা যাচ্ছে আর সাইন থিটা সমান সমান টু হলে তাহলে আরও থিটার মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি সেই দেখি প্লিজ তোমরা একটু নজর দাও এখানে হয়তো একটু গণ্ডগোল মনে হচ্ছে তো দেখা যাক অঙ্ক করার সময় যদি কোনো গণ্ডগোল থাকে সেটা আমরা ঠিক করে নেবো ঠিক আছে কি বলছে আশা করি বুঝতে পেরেছো দেখো আর কস যেটা সমান সমান টু রুট থ্রি হবে এটা টোয়েন্টি থ্রি হবে না কোনো কারণে হয়তো বইতে আমাদের প্রিন্টিংয়ের মিস্টেক হয়েছে এটাকে উভয় রাশিকে বর্গ করে ফেলেছি তাহলে কী হবে আর স্কোয়ার কস স্কোয়ার সমান সমান টু রুট থ্রির হলেস্কোয়ার মানে কি আর স্কোয়ার কস স্কোয়ার থ্রিটার সমান সময় হবে বারো হবে আবার আমরা এটাকে আবার বর্গ করবো অর্থাৎ আর সাইন থ্রিটার সমাচন টু তাহলে কী হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটার সমান সমান ফোর হবে এই দুটোকে যোগ করলাম অর্থাৎ এই যে এক নং সমীকরণ এটা আর এটা আমাদের দু নং সমীকরণ এটাকে আমরা যোগ করে দিলাম কি থাকবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান চার যোগ বারো কত হবে যোগ করলে ষোলো হবে আর স্কোয়ার কমন নিলাম কমন নিলে কি থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইনস্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস সাইনেস্কার থিটা মানে কি ওয়ান আর স্কোয়ার ওয়ান বুঝতে পারছো আমি কী বলছি একটু কেটে দিচ্ছি নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে অর্থাৎ আর স্কোয়ার ওয়ান সমান সমান ষোলো আর স্কোয়ার সমান সমান কী আছে ষোলো আছে আর সমান সমান কী আছে রুট ষোলো মানে কি ফোর রুট ষোলো মানে কি ফোর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা কিন্তু দু হাজার তেইশ সালের ক্ষেত্রে এবং দু হাজার চব্বিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আমরা দেখতে পাচ্ছি আর কস সিটা বাই আর সাইন থিটা ঠিক আছে টু রুট থ্রি বাই টু তো দেখো টু টু কেটে যাচ্ছে আমরা এবার তো দেখো আর আর কেটে যাচ্ছে কোয়ীটা বাই সাইন থিটা মানে কি কোয়াট থিটা সমান সমান রুট থ্রি তো দেখো কোয়াট কত ডিগ্রির মান রুট থ্রি কোয়ার্ট তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বোধ সাইড থেকে কোয়ার্ট কোয়াট কেটে দিলাম থ্রিটা ইজুকাল টু থার্টি ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পারছি যে থ্রিটা ইজুকাল টু থার্টি ডিগ্রি এর অ্যান্সার হবে আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান ইলেভেনের অঙ্ক ঠিক আছে অঙ্ক তো আমরা কী লক্ষ্য করতে পারছি একটি বৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্র ফলের সংক্রামান সমান তাহলে শঙ্কুর উচ্চতা একটু মুছে দিচ্ছি বোঝা যাচ্ছে না শঙ্কুর উচ্চতা এইচ ব্যাসার্ধ আর হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মানটা নির্ণয় করো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো অপরদিকে বারোদাগের অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি যে ইউ ওয়ান এক্স ওয়ান মাইনাস থার্টি ফাইভ বাই টেন সিগমা এফ ইউ ওয়ান থার্টি হলে সিগমা এ পানের মান সিক্সটি হলে আমাদের এক্স বারের মানটা নিন্দা করো তো দেখো প্রথমে আমি এগারো দ্যাগের অঙ্কটা সলভ করাবো তারপরে তোমাদের আমি বারো দাগের অঙ্কটা সলভ করিয়ে দেব টু দা পয়েন্ট ঠিক আছে তো দেখো শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর এসকে রেস ঘন একক শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র বল পাই আর এল এটা কিন্তু বর্গ একক হবে বর্গ একক হবে ঠিক আছে হ্যাঁ ঠিকই বলেছি তো এখানে আমরা প্রশ্ন অনুসারে এটি কিউব ওয়ান বাই থ্রি পাই আর এসের সমান পাই আর এল তাই তো বুঝতে পারছো আমি কী বলছি একটু কেটে দিচ্ছি এখানে এগুলো তো তোমরা কিন্তু বা বসাবে এগুলো কি বসাবে বা বসাবে ওকে তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাই পাই কেটে যাচ্ছে আর আর কেটে যাচ্ছে পাই আর আর যদি কেটে যায় কি থাকছে এখানে এই আর আর এইচ থাকছে এটা কিন্তু এর ভিতরে কিন্তু এইচ আর আর থাকছে তো দেখো একটু বোঝা যাচ্ছে না কোনো কারণে হয়তো লিখতে আমাদের একটু ভুল হয়ে গেছে এটা এইচ আর আর থাকছে তোমার কী থাকে আর এখানে কী থাকছে এল থাকছে উভয় রাশিকে বর্গ করে পাচ্ছি এইচ বাই আর বাই থ্রি এর হোল স্কোয়ার সমান সমান এল এ স্কোয়ার তাহলে কী থাকছে বর্গ কোলে কী থাকছে বর্গ কোলে থাকছে আমাদের এইচ স্কোয়ার আর স্কোয়ার বাই নাইন সমান সমান এল এ স্কোয়ার এল এ স্কোয়ার মানে কি এল এ স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাই তো তাহলে কী থাকছে এখানে এইচ স্কোয়ার আর স্কোয়ার নাইন বাই আর এ এইচ ঠিক আছে কী বলছি আর থাকছে এটা কিন্তু এইচ প্লাস আর ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি আমরা এখানে দেখতে পাচ্ছি আর এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ উভয় রাশিকে কি আর দ্বারা ভাগ করে পাই ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তাহলে কি থাকছে আর এ স্কোয়ার এইস স্কোয়ার বাই নাইন আর উপরে কেছে আর বাই আর এখানে কেছে প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার তো দেখো আমি কাটাকাটি করেছি এইটা এটা এটা কেটে গেলো আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল এইচ স্কোয়ার এইস স্কোয়ার কেটে গেল কী থাকছে ওয়ান বাই নাইন সমান সমান ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান কী আছে ওয়ান বাই নাইন ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান কী আছে ওয়ান বাই নাইন এর অ্যান্সার হবে তো দেখো আমাদের লাস্ট অঙ্ক বারো দাগের অঙ্কটা কী আছে তো দেখো আমাদের বারো দাগের অঙ্ক এক্সবার এ ওয়ান প্লাস সিগমা এক্স ওয়ান এ ওয়ান এক্স মাল্টিপ্লাই এইচ এর মান বলে দিয়েছে এইস মান বলে দিয়েছে সিগমা এফন এক্স মানটা বলে দিয়েছে সিগমা এফনের মানটা বলে দিয়েছে তো দেখো এর মান এর জায়গায় বসেছি এর মানটা এখানে বসেছি আর সিগমা এ মান ষাট এখানে বসিয়ে দিয়েছি আর এইস এর মান কত হচ্ছে টেন টেন বসিয়ে দিয়েছি তাই তো ত্রিশ দুগুনি থাকছে পাঁচ দুগুনি দশ পাঁচ থাকছে মানে কি পঁয়ত্রিশ থাকছে আর পাঁচ থাকছে পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে কত হবে চল্লিশ হবে বুঝতে পারছো আমি কী বলছি পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে কী হবে চল্লিশ হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ফর্টি তো দেখো আজকে আমি তিনশো পঁচাশি নম্বর পেজের অঙ্ক সলভ করা মানে তিনশো পঁচাশি নম্বর পেজের অঙ্ক সলভ করেছি প্রথমে আমি তিনশো পঁচাশি নম্বর পেজ এবং তিনশো ছিয়াশি নম্বর পেজের এক ডাক থেকে তিন ডাক পর্যন্ত যাবতীয় অঙ্ক সলভ করে দিয়েছি যেখানে আমাদের এমসিকিউ কিউব মিথ্যা এবং শূন্য স্থানগুলো সলভ করে দিয়েছি আজকে আমি তিনশো ছিয়াশি নম্বর পেজের চার দাগের অঙ্ক তিনশো হ্যাঁ ছিয়াশি নম্বর পেজের চার দাগের অঙ্ক যাবতীয় অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি এস কিউবের বাকি অঙ্কগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে